নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। থাম্বনেলটা পড়ে অনেকেই বুঝতে পেরেছেন, ব্রেকিং নিউজ স্পেশাল, দুইটি রাশি ভূতের রাজা দিতে চলেছে বর। কেন আমি এই কথাটি বলেছি, কেন স্পেশাল এই দুই রাশি পেতে চলেছে অর্থ ভাণ্ডার আগামী দিনে? আগামী দিন এই দুইটি রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ব্রেকিং নিউজ এই দুই রাশির ক্ষেত্রে, কোন এই বারোটি রাশির মধ্যে কোন এই দুইটি সৌভাগ্যশালী রাশি, আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং কেন এই দুই রাশি স্পেশাল হতে চলেছে, কোন গ্রহগুলো এই রাশিগুলোকে বিশেষভাবে লাভ প্রদান করতে চলেছে, তাও আমি আলোচনার মধ্যে আপনাদেরকে জানাবো। কোনো হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে চারটি গ্রহ একত্রে এই দুই রাশিকে ধনবর্ষা করতে চলেছে। দেখুন, আপনারা যারা এই ভিডিওটি শুনছেন তারা সম্পূর্ণরূপে আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, শুধু রাশির নাম শুনছেন, বেরিয়ে যাচ্ছেন, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আপনার ক্ষেত্রে কি সেই যোগগুলো আছে। ব্রেকিং নিউজ আমি বারবার বলছি, স্পেশাল দুই রাশি ভূতের রাজা দিবে এবার বর। অর্থাৎ এই দুইটি রাশির সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম জানাই, যারা ছোটরা আছে আন্তরিক ভালোবাসা এবং শ্রেয়াশিস জানিয়ে আমি প্রোগ্রামটা শুরু করছি। দেখুন, দুইটি রাশির ক্ষেত্রে চারটি গ্রহ বিশেষভাবে কিন্তু লিড কিন্তু করবে, ভূমিকা পালন করতে চলেছে এই চারটি গ্রহ দুইটি রাশির ক্ষেত্রে। আমি আবারও বলবো, এই ভিডিও কোনো হাওয়াতে কোনো কথা না, ওই দুম করে বলে ফেললাম কোনো গ্রহের গোচর নাই, সেটা আমি করি না। এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা আপনাদেরকে আমি এখানে বোঝানোর চেষ্টা করব। এবং এই ভিডিওটি আবারও কপি হবে, কপি হয়ে যাওয়ার পর কন্টেন্টগুলোকে কপি করে আবার নতুন করে ভিডিও কিন্তু স্টার্ট কিন্তু করছে। অর্থাৎ এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে, ভিডিওটি প্রথম কে দিচ্ছে। এবং এর পাশাপাশি অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন যে স্যার আপনার দুটি চ্যানেল আছে। আমি একটি কথা বারবার বলছি, অ্যাস্ট্রো এডুকেশন ছাড়া আমার আর অন্য কোনো দ্বিতীয় চ্যানেল নেই। অর্থাৎ কৌশিক রায় একটি চ্যানেল, যেটি হচ্ছে আপনাদের পরিবার, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এবং এর পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। জন্মকুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, গ্রহরত্ন, কবচ এবং বাস্তুক্ষেত্রের সমস্যা। বাস্তু কিন্তু আমাদের জীবনকে 20-30% কিন্তু প্রভাব বিস্তার করে, আপনার বাস্তুক্ষেত্রটাও কিন্তু দেখা দরকার রেমিডির পাশাপাশি। এইবার আমি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমি আলোচনা করতে চলেছি যে স্পেশাল দুই রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সেই দুই রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা কিন্তু আপনাদের সামনে করতে চলেছি। ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্যই কিন্তু আমি তৈরি করি। আপনারা যত দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তত ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু আমার জাগবে। দেখুন, মানুষের জীবনে কিন্তু সমস্যা কিন্তু আছে, এমন কোনো মানুষ নেই যে সমস্যা নেই। কেউ অর্থের দিক থেকে ভুগছে, কেউ শারীরিক থেকে ভুগছে, কেউ মামলা মকদ্দমা চলছে, কারো ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য ক্ষেত্রে, কারো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে পারিবারিক
ঝামেলা, কারো ক্ষেত্রে কর্মের জায়গাটা নিয়ে সমস্যা, কারো ব্যবসা ক্ষেত্রে, কারো মানসিক চাপ, কারো অর্থ ডুবে গেছে, কারো অর্থ আটকে আছে, এই জায়গাগুলো বা কেউ হিংসা করছে, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে। আর আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ওয়ার্ডটা নেই, আমি কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এটাই যে আপনাকে হাত ধরে টেনে তুলবেই তুলবে। এই জায়গাটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা, বলতে পারেন একটা জায়গা, একটা অভিনবত্ব আপনারা যদি বলতে পারেন। একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে যে যে সমস্যাগুলো আছে কি না, সে সমস্যাগুলো থেকে আপনাকে কিন্তু মুক্তি লাভ করাতে কিন্তু পারবে। দেখুন, সমস্যার পাশাপাশি সমাধানের পথ কিন্তু রয়েছে। আমি রাশিগুলোর প্রতিদিন কথা বলি, বিভিন্ন রাশির যাদের ক্ষেত্রে মিলছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করান। আপনার নিজের ন্যাকাল চার্টটা আগে দেখুন, আপনার জন্ম ছক, আপনার দশা অন্তর্দশা, আপনার গ্রহের গোচর, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। চার পাঁচটি গ্রহ একত্রে এই দুইটি রাশিকে ধনবর্ষা করতে চলেছে। কেউ কেউ বলছে, স্যার ধনবর্ষা বলতে কি আকাশ থেকে অর্থ করবেন? না, আক্ষরিক অর্থ করবেন না। ধনবর্ষা বলতে আপনার ব্যবসার জায়গা, আপনার কর্মক্ষেত্র, আপনার সেলফ প্রফেশন, যারা যে দিকে আছেন সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। শেয়ার বাজার, এই জায়গাগুলো, প্রথম যে রাশির কথা আমি বলবো, নাম্বার ওয়ান যে রাশি বিশেষভাবে লাভ দিতে চলেছে, প্রথম রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, আপনার রাশিতে বুধ অবস্থান করছে, বুধ আপনার ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং বুধ স্বরাশিতে দিশাবলী অবস্থাতে অবস্থান করছে, এবং বৃহস্পতি আপনার হংসনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। বুধ এবং বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। আবার দেখুন, পাশাপাশি শনিও কিন্তু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, মানে শনি, শুক্র এবং শুক্রও কিন্তু আপনার একাদশভাবে অবস্থান করছে, যিনি কিনা আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি, এবং সমসপ্তম, শনি এবং শুক্রের সমসপ্তম কিন্তু দৃষ্টি বিনিময় কিন্তু হচ্ছে। এখানে আপনাদেরকে বুঝতে হবে যে যে রাশির আমি কথা বলছি, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, এক নম্বর হচ্ছে বুধ, দুই নম্বর হচ্ছে বৃহস্পতি, তিন নম্বর হচ্ছে শনি, চার নম্বর হচ্ছে শুক্র, পাঁচ নম্বর হচ্ছে আপনার বুধ। এই কটি রাশি, এ কটি গ্রহ একত্রে কিন্তু এই কন্যা রাশিকে কিন্তু এই আগামী এই কদিনে কিন্তু অর্থের প্রাপ্তি, অর্থাৎ ভূতের রাজা দিল বর, অর্থাৎ লাগে টাকা দেবে কৌড়িছেন। স্পেশাল দুটি রাশি, ব্রেকিং নিউজ, কন্যা রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে, এই বুধ গ্রহ, বৃহস্পতি, শুক্র, শনি, এই কয়টি গ্রহ একত্রে কিন্তু লাভ দিতে চলেছে এই কন্যা রাশিকে। কারণ আপনাদের ধনাধিপতি একাদশভাবে, ভাগ্যাধিপতি একাদশভাবে, পঞ্চমভাবে শনি, রাশিতে বুধ, ভদ্রনাগ মহাপুরুষ রাজ্য, এবং সপ্তমভাবে বৃহস্পতি, এবং একাদশভাবকে দৃষ্টি দিচ্ছে, লাভ সফলতা থাকবে, দৈনন্দিন রোজগার থাকবে, রাশিকে দৃষ্টি দিচ্ছে, আপনার উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা দেখা যাচ্ছে, থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে, কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। নাম্বার দুই যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির রাশিতে শুক্র অবস্থান করছে আপনাদের চতুর্থপতি, একাদশপতি, এবং সপ্তমভাবে শনি অবস্থান করছে, সরাসরি সমসপ্তম দৃষ্টি বিনিময়। ভাগ্যভাবে আপনার অবস্থান করছে বৃহস্পতি, এবং আপনার একাদশভাবে মঙ্গল অবস্থান করছে, এবং ধনভাবে রবি অবস্থান করছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ধনভাবে পড়ছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি,
কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। বুদ্ধির দ্বারা, নীতির দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের ধনভাবে ধনাধিপতি রবি অবস্থান করছে, এখানে আপনাদের অর্থনৈতিক সফলতা দিবে। এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করে সরাসরি ধনভাবকে দৃষ্টি দিচ্ছে, আকস্মিক প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এবং কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি শনি আপনার অবস্থান করছে সপ্তমভাবে, শ্মশানম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সরাসরি শুক্র এবং শনির সমসপ্তম দৃষ্টি, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনার দেখা যাচ্ছে, ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে। এবং ভাগ্যভাবে বৃহস্পতি আর কি চায়, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং চতুর্থপতি রাশিতে অবস্থান করে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে। এবং একাদশপতি সাকসেসের জায়গা, লাভের জায়গা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। আপনি যদি হন কর্কট রাশির মানুষ, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন। এই কন্যা রাশি এবং কর্কট রাশি দুই রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, এই স্পেশাল এই দুইটি রাশি ব্রেকিং নিউজ হতে চলেছে এই দুই রাশির ক্ষেত্রে। তবে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকে ভাবছেন স্যার এটা কি ফ্রি সার্ভিস? না, এটা সম্পূর্ণ আপনাদেরকে মূল্য দিয়ে আমার সাথে পারিশ্রমিক দিয়ে কথা বলতে হবে। নমস্কার।